কোটি কোটি টাকা দুর্নীতির জবাব চাইতে গেলে শাসক দাঁত নোক বার করে ঝাঁপায়, শিক্ষাঙ্গনে যোগ্য চাকরি প্রার্থীদের অন্তহীন হতাশা আর আত্মহত্যার হিসেব চাইতে গেলে শাসক দল পার্টি সন্ত্রাস নামিয়ে আনে। সোমবার এই সমস্ত ইস্যুকে সামনে রেখে প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত একটি সুবিশাল র্যালি বার করে। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা ও তার সাথে আরও অন্যান্য সংগঠনের ছাত্রছাত্রীরাও। এই বিষয়ে অহন কর্মকার বলেন, যেভাবে শাসক দল ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে তার প্রতিবাদে আওয়াজ তুলতেই হামলা করা হচ্ছে তাদের ওপরে, তার প্রতিবাদেই আজকে তাদের এই সুবিশাল মিছিল। সর্বোপরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন রকম অভিযোগ রয়েছে সে সমস্ত কিছুর বিরুদ্ধে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাকে আমাদের এই নাগরিক মিছিল। যতদিন পর্যন্ত তারা সুবিচার পাচ্ছেন না তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, ওমকার অন দি ট্রুথ।